নির্বাচনের কাজে গিয়ে মৃত্যু হয়েছে মোট 135 জনের, এর মধ্যে শিক্ষক, শিক্ষামিত্র এবং তদন্তকারী রয়েছে বলে খবর। মঙ্গলবার এই খবরের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে। বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও অচিত কুমারের বেঞ্চ এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনারকে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে, কোভিড গাইডলাইন মেনে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন কেন করা হয়নি, যারা কোভিড বিধি মানেননি কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বেঞ্চের তরফে আরও জানানো হয়েছে, সাধারণ মানুষ অভিযোগ করেছে নির্বাচন কমিশন বা পুলিশ কেউই এই মারণ ভাইরাস থেকে নির্বাচনী কাজে আসা মানুষদের সুরক্ষার স্বার্থে কোনো নির্দেশই মানেনি। এপ্রিল মাসের 20 তারিখ যে নতুন কোভিড বিধি লাগু করা হয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সেই বিধি পালন করার কথা বলা হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হয়, আর তা না হলে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। এই বিষয়ে আদালত ক্রমাগত নজরদারি চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে। যদি কোভিড বিধি না মেনে মানুষকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া চলতে থাকে, তাহলে আগামী প্রজন্মের কাছে দোষী হয়ে থাকতে হবে বলেও আদালতের তরফে জানানো হয়েছে। এদিকে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে গিয়ে করোনার থাবায় মৃত্যু হয়েছে 577 জন শিক্ষক ও শিক্ষামিত্রের। থাবা বসিয়েছে মৃতদের পরিবারেও, এমনই দাবি করেছে উত্তরপ্রদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন। জানা গেছে, মৃত শিক্ষকদের নামের তালিকা রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে ইউপি শিক্ষক মহাসংঘ। রিপোর্ট, চ্যানেল 3 রাত।